সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে রেলবাজার হাটে, দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট। আজ 15 আগস্ট দর্শক, রোজ রবিবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, রবিবার এবং বৃহস্পতিবার। আজকে এই হাটটিকে দেখাবো। সার গরুর কী দামে কেনা বেচা চলছে, আগর সার, যে সমস্ত সার আগর আছে মানে দাঁতবিহীন যে সারগুলি আমরা বলি সেটাকে আগর বলি আমাদের ভাষায় দর্শক। আগর সারগুলি কী দামে কেনা বেচা চলছে সে সম্বন্ধে জানাবো। দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আগর সার নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের পরিচিত, আপনাদেরও পরিচিত দর্শক আজগর ভাই, একজন ভালো 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 মাপের ব্যবসায়ী। ওনার কাছে কিন্তু সবসময় 10-15টা গরু ওনার বাসায় থাকে, এই সার গরু। তো আমরা কথা বলবো আজকের ভাইয়ের সঙ্গে। আজকের ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন আপনি? আছি ভালো ভাই, আছি ভালো। ভালো আছেন না? আপনি তো হাট নিয়ে ব্যস্ত। আমি তো হাটে নিয়ে তো ঠিকই আছে। কালকে কতগুলা নিয়ে গেছিলেন? কালকে কারণে কটা নিয়ে গেছিলেন? কালকে কারণে গরু নিয়ে গেছিলাম আমি 11টা। 11টা বেচছেন? 11টা বেচছি। আর আমার কাছে কালকে পানি ছিল না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কালকে আমি 11টা গরু কিনছিলাম, আমি গ্রামে কিনছিলাম, কালকে হাটে গিয়ে 11টা গরু বেচছেন? হ্যাঁ, 11টা বিক্রি করছি। 11টা কালকে তো কেনা বেচা ভালো হয়েছে। কালকে বেচা কিনা ভাই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো ছিলাম কালোটাতে। হ্যাঁ। তো আজকে কি কটা আনছেন এখানে? আজকে আমি এখানে আনে নেই, 4টা কিনছি এখানে। এখানে কিনছেন? এইটা এইটা কী দামে কিনলেন? এটা ভাই 58 দিয়ে কিনলাম। 58 দিয়ে কিনলেন? এটা কি আগর? এটা কেবল একটা দাঁত বাইরে যে দুই দাঁত, মানে দুই দাঁত, মানে আগরের বলা চলে দাঁত ফাঁসি ফাঁসি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। এক দাঁতকে আমরা দাঁত বলবো না। এটা কত কিনলেন? 58 দিয়ে কিনলেন। 58 দিয়ে কিনলেন? এই যে একটা কিনলেন, আর কোনটা কিনছেন? এটা কিনলাম। এটা এটা কত দিয়ে কিনছেন ভাই? 37 দিয়ে কিনলাম, 37। দর্শক শুনলেন আজকে রেলবাজার হাট থেকে আজকে ভাই কিন্তু এই সমস্ত সারগুলি কিন্তু সংগ্রহ করলেন, হয়তো এগুলো আগামীকালকে আগামী আমবাজার হাট নিয়ে যাবেন। আমরা দেখি দর্শক, আর কোনটা এখানে দুইটা দেখতেছি, আর এই দুটা কিনছেন নাকি? এটা আমরা দেখি দর্শক, চলুন। একটি ছোট একটি, এটা তো ক্রস দেশি, এটা কত কিনলেন? সাড়ে তেইশ। দর্শক শুনলেন যে 27,000 টাকা একটা তুলেন আজকের ভাই এই যে দেশি সারগুলি। এবং এই পাশে আরেকটি দেখতে পাচ্ছি আগর, এটা কত কিনলেন? এটা কিনলেন 35। দর্শক এটা ক্রয় করলেন 35। তাহলে বাজারটা কেমন আপনারা কিন্তু বুঝতে পারছেন আজকে রেলবাজার হাটে, যেহেতু এই সমস্ত 4টি সারগুলো কিন্তু আমাদের আজকের ভাই ক্রয় করেছেন। তো দর্শক আমরা বাজার ঘুরে দেখবো এগুলোর দাম কীরকম চলছে। তার আগে একটু আজকের ভাই মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকের ভাই ভাই, আপনার তো আগামীকালকে কি পার্টি আসতেছে? পার্টি তো কথাবার্তা চলতেছে, দেখা যাক কি হয়, দেখা যাক কি হচ্ছে। যার ভালো লাগবে সে আসবে, যার ভালো আমার কাছে নাই, যে ভালো লাগবে তাই আমার কাছে আসবে। আমার কাছে যা আসবে, চুল পরে আবার ক্ষতি হবে না, চুল পরে আবার কোনো নছে পাবে না, নছে পাবে না। কত লোক আছে চোখে মুখে কথা বলে, ভাই আসেন, হ্যাঁ 30-35 কিনে দে, 35-40 মনে করে 40 কিনে দে, তো বহুত ব্যাপারই আছে। আমরা নিজে ব্যবসা করি, আমাদের মেন ব্যবসা আছে, আমরা নিজে ব্যবসা করি, যে গোটা কিনলে কত বিক্রি হবে ওই হিসাবে আমরাও ব্যবসা থেকে ব্যবসা করে 500 লাভ করবো। আমরা ব্যাপারগুলো কিনে দিই, ব্যাপারের কাছে যদি আমি মনে করি যে 30টা গরু কিনে দিলে যদি আমাকে 5-6,000 টাকা দেবো, আমি চিপে গরু কিনে দেবো না? অবশ্যই। হ্যাঁ, আমি চিপে দেখি ওই ধরনের লোক না, যে মনে করছে ব্যাপারই কিনে দিলাম ওটা চলে গেলো, গোয়া মারো, ওই ধরনের আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, আমার কাছে ওই ব্যাপারটা নেক্সট আমার কাছে আসবে। আচ্ছা, আমার কাছে আসবে। আজকে আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন। 01-71 01-71-848-848 77-77-01-01। দর্শক এই যে আজকের ভাই নাম্বারটা দেওয়া থাকলো, আপনারা যারা এই ধরনের সারগুলো ক্রয় করতে চান আজকের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। উনি কিন্তু একটি কথা বললো, যেহেতু আমি একজন ব্যবসায়ী, আমি আরেকজন ব্যবসায়ীকে ঠকাবো না কখনো, কারণ সেও তো নিয়ে যায় 10 টাকা লাভের আশায়। তো দর্শক শুনলেন আজকের ভাইয়ের কথা। তো দর্শক আমরা এখন দেখবো এই সমস্ত সারগুলোর দাম কেমন চলছে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আগর সার, দেশি সার আগর। কটা আনছিলেন ভাই আজকে? 4টা আনছিলাম ভাই। 4টা? হ্যাঁ। বেচছেন? বেচছি, 3টা বেচছি। 3টাই বেচছেন? হ্যাঁ। আর একটা আছে আমাদের রেলবাজার হাটটা কেমন, মাল আনলে বিক্রি হয়ে যায়? মাল আনলে বিক্রি হয়, এখানে থাকে না? না, এখানে থাকে না, গ্যারাক আছে। হাট হিসাবে কেমন? হাট হিসাবে ভালো, ভালো হাট না?
দর্শক শুনলেন রেলবাজার হাটটি কিন্তু আমাদের খুব ভালো হাট ব্যবসায়ীদের জন্য বিশেষ করে এটা কত কত দাম চাইছেন সাড়ে বিয়াল্লিশ আছে আর চুয়াল্লিশ চাইছে চুয়াল্লিশ চাইছেন লাস্ট চুয়াল্লিশ চাইছেন কাস্টমার সাড়ে বিয়াল্লিশ বলছে হ্যাঁ তাহলে দেড় হাজার টাকার ডিস্টেন্স হ্যাঁ দেখি কম বেশি করে ছাড়ে দেবেন কম বেশি করে ছাড়ে দেবেন মানে আর পাঁচশো হাজার টাকা বাড়িয়ে দেবেন দর্শক শুনলেন যে তেতাল্লিশ কিংবা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই যে সারগুলোটি দেখতে পাচ্ছেন আগর সারগুলো আগর বিক্রি করে দেবেন তো দর্শক আমরা একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আগর সার আগর দেশি এটা আগর তো না দাম চাচ্ছেন কত ভাই কেমন আছেন আপনি বলেন আছি ভালো আছি আর হাটের অবস্থা কেমন আছে মোটামুটি বিক্রি ভালো বিক্রি ভালো হচ্ছে না তো দাম কি কেমন দাম দাম তো যাচ্ছে বত্রিশ একত্রিশ দাম কয়ে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাড়ে ছাব্বিশ মানে একত্রিশ চাইছেন হ্যাঁ কত বলতেছে ছাব্বিশ ছাব্বিশ দর্শক শুনলেন যে একত্রিশ উনি চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা দাম বলেছে আমরা শুনবো লাস্ট কত হলে বিক্রি করবেন এটা লাস্ট কত হলে বেঁচে যাবে সাড়ে আঠাশ দর্শক শুনলেন যে সাড়ে আঠাশ হাজার টাকা হলে এই যে দেশি আগর সারগুলোটি আজকে উনি রেলবাজার হাট থেকে বিক্রি করবেন তো দর্শক আমরা আরও দেখব দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি আগর সার আমরা শুনবো এটার দাম এবং বয়স চাচা এটা কি আগর আচ্ছা এটার দাম চাচ্ছেন কত চুয়াল্লিশ কাস্টমার কত বলে আটত্রিশ উনচল্লিশ বলে দর্শক শুনলেন যে আটচল্লিশ উনচল্লিশ হাজার টাকা দাম দিয়েছেন আটচল্লিশ হাজার টাকা দাম চেয়েছেন কত দাম দিচ্ছে কত কাস্টমার উনচল্লিশ আর দাম চাইলেন কত চল্লিশ হাজার পাঁচশো আর দাম দিয়েছেন তো লাস্ট কত হলে বেচবেন চল্লিশ হলে বেচবেন দর্শক শুনলেন যে এই যে দেশি আগর সারটি চল্লিশ হাজার টাকা হলে আজকে রেলবাজার হাট থেকে বিক্রি করে দেবেন তো দর্শক আমরা আরও দেখব দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আগর সারগুলো দেশি এটা আগর না হ্যাঁ দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত বলছে আটত্রিশ বলছে আটত্রিশ আটত্রিশ লাস্ট কত হলে বুঝবেন এটা চল্লিশ পার হলে ছাড় দেবেন চল্লিশ পার হলে ছাড়বেন তো দর্শক শুনলেন যে চল্লিশ হাজার টাকা হলে উনি যে সারগুলোটি আজকে রেলবাজার হাট থেকে বিক্রি করে দেবেন তো দর্শক আমি রেলবাজার হাট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।